আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী রহমান। সংবাদে এছাড়াও থাকছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের কারখানার ভয়াবহ আগুন ও হতাহতের ঘটনা নিয়ে বিশেষ রিপোর্ট। এবারে বিস্তারিত সংবাদ। গেল একই দিনে দেশের বিভিন্ন জেলায় করোনা ও এর উপসর্গ নিয়ে 153 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীতে 14 জন, কুষ্টিয়ায় 14 জন, চট্টগ্রামে 14 জন, বরিশালে 22 জন, ময়মনসিংহে 17 জন, যশোরে 17 জন, খুলনায় 17 জন, টাঙ্গাইলে 9 জন, চুয়াডাঙ্গায় 6 জন, ঝিনাইদহে 6 জন, মেহেরপুরে 6 জন মারা গেছেন। এছাড়াও গাইবান্ধায় 3 জন, দিনাজপুরে 4 জন, শেরপুর ও ফরিদপুরে 2 জন করে মারা গেছেন। সংক্রমণ বাড়তে থাকায় জেলার বিভিন্ন হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। দর্শক, এই মুহূর্তে দিনাজপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনিস হোসেন দুলাল। আনিস, দিনাজপুরে করোনা পরিস্থিতি এবং টিকাদান বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। মৌসুমি, দিনাজপুরে আজ থেকে করোনা সংক্রমণ প্রতিষেধক টিকা আবারও দেওয়া শুরু হয়েছে। আজকে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই টিকা কার্যক্রম চলবে। তো আমি দাঁড়িয়ে আছি দিনাজপুর নার্সিং হোম ইনস্টিটিউটের টিকা বুথ কেন্দ্র। আসলে এখানে আজ সকাল থেকে কিন্তু টিকা নিতে আগ্রহী মানুষদের অনেক ভিড় ছিল, যারা পূর্বে রেজিস্ট্রেশন করে নিবন্ধন করেছেন এবং নিবন্ধনের পাশাপাশি যারা SMS পেয়েছেন তারাই একমাত্র টিকা দিতে পারছেন। এখানে যে সিভিল সার্জন দিনাজপুরের ডক্টর আব্দুল কুদ্দুস জানিয়েছেন যে প্রতিটি আমাদের 13টি উপজেলা, দিনাজপুরের 13টি উপজেলা, প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং এখানকার দুটি এম আব্দুল হিম মেডিকেল কলেজ এবং দিনাজপুর সদর হাসপাতালের নার্সিং ইনস্টিটিউট, এই দুটিতেই কিন্তু আসলে টিকা কার্যক্রম আজকে সকাল 9টা থেকে শুরু হয়েছে এবং প্রচণ্ড ভিড়ও ছিল এই সমস্ত বুথগুলোতে। এবং যারা টিকা নিতে আসছে তারা আগ্রহী, যারা SMS দিয়েছে তারাও তাকে বারবার খোঁজখবর নিচ্ছে। আসলে এই টিকা এসেছে দিনাজপুরে, এই যে সিনোফার্মের টিকা দিনাজপুরে এসেছে 44,000, কিন্তু এটার চাহিদা তিনি বলছেন যে প্রায় 2,00,000-এর উপরে মানুষ নিতে এত আগ্রহী। আসলে করোনার এই ভয়াবহতা লোকজন উপলব্ধি থেকে কিন্তু এই চাহিদাটা তিনি বলছেন এই মুহূর্তে, তিনি বলতে ডক্টর আব্দুল কুদ্দুস সিভিল সার্জন আমাকে জানিয়েছেন যে তিনি বলছেন এই মুহূর্তে খুব দ্রুতই আমাদের আরও 1,00,000 টিকার প্রয়োজন চাহিদা অনুসারে। আর এদিকে আপনাকে জানিয়ে রাখি যে দিনাজপুরে গেল চব্বিশ ঘণ্টায় 4 জন মারা গেছে, তার মধ্যে সদর উপজেলার 3 জন এবং শিলিগুড়ির 1 জন, এবং 376 জনের নমুনা পরীক্ষা করে এখানে আপনার 108 জনের করোনা শনাক্ত হয়েছে, আর এটার গড় শতাংশ হচ্ছে 28.72। এই ছিল আনিস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ দিনাজপুর থেকে জানাচ্ছিলেন আনিস হোসেন দুলাল। করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় দিনকে দিন বেসামাল হয়ে পড়েছে রাজধানীর হাসপাতালগুলো। শয্যা সংখ্যা কমে যাওয়ায় যেমন ব্যাহত হচ্ছে চিকিৎসা ব্যবস্থা, তেমনি অক্সিজেন আর ICU সংকটে বাড়ছে মৃত্যু ঝুঁকিও। সকাল থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে দেখা যায় শয্যার সংকুলান নিয়ে সঠিক তথ্য না জানার কারণে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন রোগীর স্বজনরা। এদিকে আজ থেকে দেশে জেলা উপজেলায় শুরু হয়েছে চীনের সিনোফার্মের টিকাদান কার্যক্রম, আর কাল থেকে সিটি কর্পোরেশন এলাকাগুলোতে শুরু হবে কোভ্যাক্সের মডার্নার টিকা। দর্শক, রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জোবার সানি। সানি, করোনা চিকিৎসা নিতে আসা রোগীরা কি ঠিক মতো স্বাস্থ্যসেবা পাচ্ছে কিনা, আর আপনি তো মুগদা হাসপাতালেও ঘুরে এসেছেন, সেখানে কি ICU বেড খালি আছে কিনা সে বিষয়টা জানাবেন, এবং ঢাকা মেডিকেলের ICU কতজন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন জানাবেন বিস্তারিত।
মৌসুমী, এখন ঢাকা কিছুক্ষণ আগে আমি ঢাকা মেডিকেলের যে পরিচালক তার সঙ্গে আমি কথা বলেছি, তাদের এখানে যে 20টি আইসিইউ আছে, 20টি কিন্তু এখন রোগীতে ভর্তি। এবং মুগ্ধা হাসপাতালেও আমরা দেখেছি যে এখন সবচেয়ে বড় সংকটটি হচ্ছে আসলে আইসিইউ, কারণ প্রতিটি হাসপাতালে কিন্তু আইসিইউর যে আইসিইউ খালি নেই, এই এই সংকটটি কিন্তু সবথেকে বেশি। কিন্তু বেডের কথা যদি বলি, আমরা এই ঢাকা মেডিকেলে দেখেছি যে 778টি বেড রয়েছে, তার মধ্যে কিছু বেড এখনও ফাঁকা রয়েছে, তারা আরও 100 বেডের মোটামুটি প্রস্তুতি নিয়ে রেখেছেন। কিন্তু বেডের যে সংকটটি সেটি কিন্তু আসলে খুব একটি না থাকলেও আইসিইউর যে সংকটটি সেই সংকটটি অনেকটাই রয়েছে। যেমনটি আমাদেরকে কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেলের যিনি পরিচালক তিনি বলছিলেন যে আইসিইউ তাদের কাছে যে 20টি আইসিইউ রয়েছে সেখানে সবসময় রোগী থাকছে, অনেক সময় অন্য হাসপাতাল থেকেও তাদের কাছে আইসিইউ চাওয়া হলে তারা সেটা দিতে পারছেন না। এবং রোগীদের ব্যাপারেও একটা বিশেষ, তারা কিন্তু অনেকটাই তথ্য সংকট যেটি সেটিতে পড়ছেন, এবং সে কারণে যে হাসপাতালে অধিক রোগী তারা সেখানেই চলে যাচ্ছেন, এবং অনেক হাসপাতালে কিন্তু এখনও বেড খালিও রয়েছে। তো এই তথ্য সংকটটি যদি আসলে দূর করা যায় তাহলে কিন্তু রোগীদের জন্য সুবিধা হয়, এবং সামনে যদি পরিস্থিতি আরও ভয়াবহ হয় তাহলেও সেটি সামাল দেওয়ার যেতে পারে। কিন্তু এই যেহেতু রোগীরা তথ্যের ঘাটতিতে থাকেন সে কারণে কিন্তু তাদের অনেক ভোগ পোহাতে হয় বলে আমাদের কাছে এখন পর্যন্ত মনে হয়েছে। মৌসুমী সানি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানাচ্ছিলেন জোবার সানি। 12তম দিনে এসে অনেকটাই ভেঙে পড়েছে দেশব্যাপী কঠোর লকডাউন। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে তৈরি হচ্ছে যানজট। লকডাউনের নির্দেশনা মানাতে বেশ কয়েকটি প্রধান সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা গেলেও উপেক্ষিত থাকছে অলিগলি আর পাড়া মহল্লা। ফলে ভেঙে পড়েছে স্বাস্থ্যবিধি, সময়ের সাথে বাড়ছে সাধারণ মানুষের চলাচল। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রায়হান শোভন। রায়হান, লকডাউনে রাজধানীর চিত্র কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন বিস্তারিত। মৌসুমী, রাস্তায় আপনি দেখতেই পাচ্ছেন যে লকডাউন, কঠোর লকডাউন যে বলা হচ্ছে সেটি আসলে রাস্তায় দেখে আসলে বোঝার উপায় নেই যে কঠোর লকডাউন চলছে। লকডাউন আসলে অনেকটাই ভেঙে পড়েছে 12তম দিনে এসে। রাস্তায় কিন্তু ব্যক্তিগত গাড়ির কিন্তু চাপ কিন্তু অনেকটা বেড়েছে। নানা কারণে মানুষ কিন্তু ঘর থেকে বের হচ্ছে, কেউ হাসপাতালের অজুহাত দেখাচ্ছে, কেউ বা জরুরি কাজের অজুহাত দেখাচ্ছে, কেউ বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার অজুহাত দেখাচ্ছে। নানা কারণে কিন্তু তারা ঘর থেকে বের হচ্ছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু যথেষ্ট তৎপরতা দেখাচ্ছে। কিন্তু তারপরও যেহেতু ব্যক্তিগত গাড়ির চাপ অনেকটা বেড়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা যথেষ্ট হিমশিম খাচ্ছে তাদের সামলাতে। আর আরেকটি বিষয় যেটি আপনাদেরকে জানিয়ে রাখা দরকার যে বেলা বাড়ার সাথে সাথে, সকালে আমরা যেমনটি দেখেছিলাম, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু গাড়ির চাপ আরও বেড়েছে রাস্তায়। কিন্তু প্রধান সড়কে কিন্তু রিক্সা, ভ্যান এবং ছোটো ছোটো পিক আপে করেও আমরা মানুষের যাতায়াত করতে দেখেছি। পাশাপাশি কিন্তু মানুষ নানা অজুহাত দেখাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে যে কারণে আসলে লকডাউন দেওয়া হয়েছে মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য, মানুষ যাতে করোনা থেকে মুক্ত থাকতে পারে, মানুষ যদি ব্যক্তিগতভাবে সচেতন না হয় সেক্ষেত্রে কিন্তু এই যে লকডাউনের যে আসল যেই বাস্তবায়নের যে উদ্দেশ্য সেটি কিন্তু কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব হবে না। তো লকডাউন যদি প্রকৃত অর্থে বাস্তবায়ন করতে হয়, তারা আমাদেরকে জানিয়েছে, তাহলে আসলে প্রথমত মানুষকে আসলে সচেতন হতে হবে। মৌসুমী শোভন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ধানমন্ডি থেকে জানাচ্ছিলেন সহকর্মী রায়হান শোভন। চট্টগ্রামে আজও মহাসড়কে পণ্যবাহী গাড়ির সাথে ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা গেছে। সিটি কর্পোরেশন এলাকায় যানবাহনের চাপ রয়েছে। গাইবান্ধায় জেলা প্রশাসনের 10টি ভ্রাম্যমাণ আদালত 61টি মামলায় 28,650 টাকা জরিমানা করেছে। চুয়াডাঙ্গায় গত কয়েকদিনে কঠোর লকডাউন চললেও ধীরে ধীরে জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে। আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও রাস্তায় নামছে মানুষ।
গাইবান্ধা জেলা প্রশাসনের 10টি ভ্রাম্যমাণ আদালত 61টি মামলায় 28,650 টাকা জরিমানা করেছে। মেহেরপুরের দোকান খুলে কেনা বেচার অপরাধে 13 দোকানদার ও কর্মচারীকে জরিমানা করা হয়েছে। ময়মনসিংহে লকডাউনের দোকানপাট বন্ধ থাকলেও মানুষের চলাফেরা প্রায় স্বাভাবিক। নগরীতে যানবাহনের চাপ বেড়েছে। কষ্টে আছেন বাস শ্রমিকরা। সর্বাত্মক লকডাউনের সপ্তাহখানেক আগে থেকেই বাস বন্ধ, তাই অলস সময় কাটার পাশাপাশি সংসার চালানোর চিন্তার ভাজও পড়েছে কপালে। সরকারি কোনো ত্রাণ মেলেনি, কেউ ত্রাণ নিয়ে এগিয়েও আসেননি। সরকারের 333 সেবার কথা অনেকের জানা থাকলেও সেখানে কল দিয়ে সাহায্যও চাননি। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাসের চাকাটা ঘুরলেই সংসারের চাকাটা সচল থাকে শ্রমিক কর্মচারীদের। 22 জুন থেকে বাস চলাচল বন্ধ। সংসারের চাকা সচল রাখা নিয়ে চিন্তিত সবাই। সবকিছু চললেও কেবল বাস বন্ধ রাখায় ক্ষোভ তাদের। রিক্সা চলতে আছে, 2 জন করে যাইতে আছে, 10 জন করে মাইক্রোবাসে যাইতে আছে, সেখানে গাদাগাদি হচ্ছে না, সেখানে করোনা ভাইরাস ছড়াচ্ছে না, শুধু গণপরিবহন চললেই করোনা ভাইরাসটা হলো মহামারী আকার ধারণ করে। গাড়িগুলো চলতে আছে প্রাইভেট মাইভেট, ওটার ভিতরে গাদাগাদি করে চলতে আছে, শত আছে করোনা হইলে আমগো পরিবহনের ভিতরে। সরকার যা করতেছে এই পরিবহন শ্রমিকের উপরে, এটা জুলুম অত্যাচার। বাস টার্মিনালগুলোতে শ্রমিকদের খুব একটা আনাগোনা নেই। কেউ কেউ এসেছেন অলস সময় পার করার জন্য। কাজ নেই, নেই আয়ো, পকেট ফাঁকা, তাই সংসার নিয়ে চিন্তার ভাজ। কোনো ত্রাণও যে দেয়নি কেউ, এমনকি সরকারও না। আমাদের প্রত্যেক টার্মিনালে যদি একটা করে ট্রাক পাঠিয়ে দেওয়া 10 টাকা কেজি দরে চাউল দিত, আমরা কার্ড আছে আমাদের শ্রমিকের কার্ড দেখে দিকে, তাহলে আমাদের শ্রমিকরা অন্তত ডাল ভাত খায়া জীবন নির্বাহ করতে পারত। শুনি আর কি, সবখানে সরকার সাহায্য করতেছে দিতেছে, আমরা অন্তত একটা দানা বা কানা করে কিছু পাইনি। 333-তে কল দিয়ে কেউ সহায়তা চাইলে তা যাচাই বাছাই শেষে ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হয় খাদ্য। গত 25 এপ্রিল থেকে 6 জুন পর্যন্ত 30,99,949 জন খাদ্য সহায়তা চেয়ে 333-তে কল দিয়েছেন। এর মধ্যে যাচাই বাছাই করে 1,54,460 জনের তালিকা সরবরাহ করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে। এভাবে খাদ্য সহায়তার কথা পরিবহন শ্রমিকদের অনেকে শুনেছেন, কিন্তু কখনো কল দিয়ে চাননি। মানুষ অপদস্থ হয়, নারায়ণগঞ্জে এক লোক অপদস্থ হইল, তা আমরা আবার কোন অপদস্থ হবো, কোন বিপদে পড়বো, কোন মানুষ না খায় আছি, কষ্ট আছি, এই বেশ ভালো আছি। ত্রিফল নাইনি ফোন দিলে আমার কয়দিনের খাবার দেবে, এক বেলার খাবার দেবো, ওই যে বাটি চুড়ে ভাত দিয়ে যায়, দাঁড়ায় থাকতে বলে লাগিনি, এই যে বলছে না খেয়ে গড়ে পড়ে থাকলাম বাচ্চা কাছে নিয়ে। সরকার বেশ কয়েকবার সহায়তার প্রতিশ্রুতি দিলেও তা কখনো চোখে দেখেননি বলে জানান তারা। সরকার আমাদেরকে 2500 টাকা দিতে চাইছে গত লকডাউনে, এইটারও কাগজপত্র, মোবাইল নাম্বার, এই নাম্বার, বিকাশ নাম্বার সব কিছু দেওয়া হয়েছে, এই পর্যন্ত 25 পয়সাও আমরা পাইনি। আমাদের 2 বার আশা দিছে দুই ঈদে যে তোমাদের 2500 টাকা দেওয়া হবে, আপনারা বিকাশ খোলেন, আমরা তো ভাই পাইনি কখনো। পরিবহন সংশ্লিষ্ট সংগঠনের মাধ্যমে শ্রমিকদের খাদ্য সহায়তা সরবরাহ করার দাবি তাদের। খান আলামিন, আরটিভি, ঢাকা। নারায়ণগঞ্জের 2500 ও বন্দরে 2টি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে 3টি শক্তিশালী বোমা। বিপুল পরিমাণ বোমা, তৈরি সরঞ্জাম, জেহাদি বই উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। এর আগে রবিবার ঢাকার যাত্রাবাড়ি থেকে মোটরসাইকেল সহ আবদুল্লাহ আল মামুন নামে 90 জেএমবির এক সদস্যকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে 2500 জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়। পরে নাইম নামে আরও একজনকে আটক করলে তার দেওয়া তথ্যে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কেওঢালা কাজীপাড়া গ্রামে আরও একটি জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ডিআইজি আসাদুজ্জামান জানান, 2 জনকে আলাদা অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। জাল টাকা তৈরি ও ব্যবসায় জড়িত অভিযোগে স্বামী স্ত্রী সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে রাজধানীর ভাটারায় জাল টাকার কারখানার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় বিপুল অঙ্কের টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। পুলিশ জানায়, জাল টাকা তৈরি থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত 3টি পর্যায়ে সিন্ডিকেট করে কাজ করে এর সঙ্গে জড়িতরা। পাইকারি বিক্রেতার কাছে 1,00,000 টাকার একটি বান্ডেল 16,000 থেকে 17,000 টাকায় বিক্রি হয়।
একজন ম্যানেজারের ভুল সিদ্ধান্তেই কি ঝরে গেল 52টি তাজা প্রাণ? নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের কারখানায় আগুন লাগার পর শ্বাস প্রশ্বাসে অসুবিধা হওয়ায় ম্যানেজার মাহবুব রহমান শ্রমিকদের চারতলার একটি এসি রুমে নিয়ে যান। তবে তাতে উল্টো ফল হয়, আগুন ভয়ঙ্কর হয়ে ওঠায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের সেখান থেকে উদ্ধার করতে পারেননি। পুড়ে মারা যান ম্যানেজার মাহবুব সহ সবাই। এর দুই সপ্তাহ আগে ভবনে আরও একবার আগুন লাগলেও কর্তৃপক্ষের টনক নড়েনি। রূপগঞ্জ থেকে ফিরে আরও জানাচ্ছেন নাজিব ফরাইজি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃহস্পতিবার বিকেলে সজীব গ্রুপের প্রতিষ্ঠান হাশেম ফুড অ্যান্ড বেভারেজের একটি ভবনে আগুন লেগে মারা যান 52 জন। ভবনটিতে এর আগে কয়েকবার আগুন লাগলেও কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেননি, ছিল না জরুরি নির্গমন পথও, দুটি সিঁড়িও ছিল তালাবদ্ধ। ওই দিন আসলে কী ঘটেছিল তা জানতে কথা বলছি প্রতিষ্ঠানটির প্রকৌশলী খলিলুর রহমানের সঙ্গে। তাহলে আগুনটা শুরুতে নিভানো গেল না? আমরা তো যখন ছড়িয়ে গেছে তখন তো আমাদের পক্ষে সম্ভব না, কারণ নিচে আমাদের ফয়েল পেপারটা এরপরে কার্টুন এইগুলোতে যদি আগুন লেগে যায়, ঠিক আছে, তাহলে তো ওই শুধু ফায়ার এক্সটিংগুইশার দিয়ে সম্ভব না। আচ্ছা, এর আগেও একবার নাকি এখানে আগুন লেগেছে? এর আগে ওই লাচ্ছাই লাগছে, ওটা ওই তেল লেগে ওখানে তেল ভাজার সময়, ওই লাচ্ছা ভাজার সময় ওখানে ওখানকার অপারেটরদের জন্য লাগছে। কয় তলায় লেগেছে? এটা 5 তলায়। আগুন লাগলে জরুরি নির্গমন বের হয়ে যাবে সেই পথ আছে? সেই পথটা আমাদের নাই, এটা তো এটা আমাদেরও একটা ব্যর্থতা, প্লাস আমি বেশি ব্যর্থ হয়ে লেগে দূর 100টার ভিতরে আপনি 90টায় আমাদের এই ফায়ার এক্সিট পাবেন না। এই যে আগুনে এতগুলো মানুষ মারা গেল এবং চারতলায়, সেখানে এতগুলো মানুষ মারা যাওয়ার কারণ? হ্যাঁ, এই চারতলায় আমাদের প্রোডাকশন চলছিল, নসিলাসে সেকশনটা এবং ওখানে সকলই তৈরি করা হতো, ঠিক আছে, ওই সেকশনে আমাদের প্রায় 40-50 জন কাজ করছিল, বুঝছেন, এবং ওখানে সেই ফ্লোর ম্যানেজার ছিল ওই সেকশনের। এই যে ধোঁয়া ছেলে যাওয়ার কারণে উনি বলছে যে ওনার যে ছেলে মেয়ে ছিল ওদের বলছে যে তোমরা এসি রুমের ভিতরে আসো, মানে বড় একটা রুম আছে আর ওটা ওই সেকশনটা অর্ধেকই এসি করা, ঠিক আছে, কারণ আমাদের ওই ইয়াটা নসিলাটা ঠান্ডা না রাখলে নষ্ট হয়ে যায়। ওনার মাথায় ওই সময় যতটুকু বুদ্ধি খেলছে আর কি, উনি এটাই করে ওনার সিদ্ধান্ত নিতে, এখন ওই সিদ্ধান্তটাই আমাদের বেশি মানে ঝামেলায় ফেলে দিছে। সজীব গ্রুপের উপসহকারী প্রকৌশলী এখানে, তিনি এতক্ষণ আমাদেরকে এই ঘটনাটির বিস্তারিত বলছিলেন, আসলে তার কথা থেকেই আসলে প্রমাণিত হয় একদিকে যেমন এই ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা প্রয়োজনীয় সেটি নেওয়া ছিল না এবং আধুনিক কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থাও ছিল না, অন্যদিকে জরুরি নির্গমন আগুন লাগার পর যেটি দিয়ে মানুষ বের হয়ে যাবে সেই ব্যবস্থাটি ছিল না, যে কারণে এখানে এত প্রাণহানি এবং এত ক্ষয়ক্ষতি। নাজিব ফরাইজি, আরটিভি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। করোনা আর লকডাউনে কোরবানির পশুর হাট বসা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম। আর হাট না বসলে চরম ক্ষতির আশঙ্কা করছেন গরু ব্যবসায়ীরা। কোরবানির পশুর প্রস্তুতি নিয়ে ফজলুল হকের ক্যামেরায় দেখুন এ আর বাদলের প্রতিবেদনের 5ম পর্ব। আজ মোটামুটি 30 বছর ধরে গরু কেনা আছে 30-35 লক্ষ টাকার। নাটোরের বড়াইগ্রামের আব্দুর রহমান 30 বছর ধরেই ঋণের টাকায় গৃহস্থদের কাছ থেকে গরু কিনে ঢাকাসহ দেশের বিভিন্ন হাটে বিক্রি করেন। করোনার কারণে এবার বিক্রি করতে পারবেন কি না সেই চিন্তায় দিশেহারা। পশু নিয়ে আমরা ঢাকা যেতে পারছি না এবং ঢাকার বাইরে কোনো হাট ঘাট নাই, কো তারপরে পশু নিয়ে বেচবো কোথায়? তার মতো চিন্তায় অন্ধকার দেখছেন আফতাব আলী, ওয়াজেদ আলী, রুবেল ব্যাপারী, সাইফুল ও মানিক সহ গরুর বহু মৌসুমি ব্যবসায়ী। হাট না বসলে কিংবা ঢাকায় গরু নিতে না পারলে কিভাবে ঋণ শোধ করবেন সেই চিন্তায় ঘুম হারাম। এ চিত্র প্রায় সারা দেশের গরু ব্যবসায়ীদের। আমি একজন সিজনালি গরুর ব্যাপারী, আমার এখনো 40টা গরু বান্ধা আছে, সবগুলি টাকা লোনের পুল দেওয়া, এই গরুগুলি বেচতে না পারলে লোনও দিতে পারবো না। আমরা গরু নিয়ে ঢাকা যেতে পারতেছি না, আমাদের গরুগুলো বিক্রি হচ্ছে না, এদের অফিস থেকে টাকা লড়া টাকার চাপ সৃষ্টি করতেছে, এখন লকডাউন যদি খুলে না দেয় আর গরুগুলো যদি বিক্রি করতে না পারি তাহলে আমরা ওদের টাকা দেবো কোথায় থেকে? ঋণে গরুগুলো ক্রয় করেছি কিন্তু এখন যদি বেচতে না পারি আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। ব্যাপারী আসছে না বিলে 3-3.5 লাখ টাকা দাম করছে, যদি ঢাকা যাইতে পারতাম তাহলে হলে এই গরুটা 7 লাখ টাকা বিক্রি হতো। করোনা আর লকডাউন পরিস্থিতি স্বাভাবিক না হলে হাট বসা নিয়ে সংশয়ে আছেন খোদ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীও। বাস্তবতা হচ্ছে অবস্থায় থাকে তাহলে সঙ্গত কারণেই কোরবানির পশুর হাটে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তবে আমাদের লক্ষ্য রয়েছে যে কোরবানির হাটগুলি নির্ধারিত হাটে নয়, খোলা স্থানে গ্রামীণ অঞ্চলে
খোলা মাঠে, বড় বড় স্কুল কলেজের মাঠে যেখানে স্বাস্থ্যবিধি অনুসরণ করা যায় সেখানে মিলাতে হবে। দিন যত গড়াচ্ছে দরজায় করা নাড়ছে কুরবানির ঈদ, আর টেনশন বাড়ছে গবাদি পশুর হাট সংশ্লিষ্টদের। করোনা পরিস্থিতি কোন দিকে যায় এর জন্য অপেক্ষা করতে হবে লকডাউনে কতটা সফলতা আসে তার উপর। এ আর বাদল, আরটিভি, ঢাকা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দুপুরের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigital। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।